আপনাদের সামনে নিয়ে এলাম ভদার পুকুরের পাশের তথ্য। এই পুকুরের পাশ 3000 টাকা করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটিকে কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা জাল টেনে মাছ তোলার যে ভিডিওটি দেখছেন, এটি বলাগড় রায়পাড়া ভদার পুকুরে যে পাস হবে সেখানে মাছ দেওয়ার ভিডিও। 1/10/2023 থেকে এখানে পাস হবে, পাসের মূল্য 2000 টাকা। স্থান বলাগড় নীলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা। পরিচালনায় বাবুদা। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারগুলিতে ফোন করে পুকুর সংক্রান্ত বা মাছ সংক্রান্ত আপনারা যাবতীয় তথ্য সংগ্রহ করে নিতে পারেন। আপাতত 3 গাছা করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন, কাটার কোনো বিধিনিষেধ নেই, আপনারা আপনাদের পছন্দের কাঁটা ব্যবহার করতে পারবেন। ছাতুর টোপ ও পাউরুটির টোপ ও পিঁপড়ের ডিম ছাড়া অন্য কোনো টোপ ফেলা যাবে না, সুজি কেমিক্যাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 700 গ্রাম থেকে 5 কেজি পর্যন্ত মাছ আছে এই পুকুরে। আপাতত 40 খানি সিট হবে এই পুকুরের দুই দিকে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত আপনারা এখানে ছিপ ফেলতে পারবেন এবং লটারির মাধ্যমে সিট প্রদান করা হবে। বর্তমানে নাম নথিভুক্তকরণ করা চলছে এই পুকুরে। আপাতত আপনাদেরকে জানানো হয়েছে এই পুকুরে কিছু বড় মাছ দেওয়ার পরিকল্পনা ছিল, 10-12 বা তার উপরে, কিন্তু সেই মাছগুলি কোনো কারণবশত না পাওয়া যাওয়ায় এখানকার পাশের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। এই পুকুরে আসার পথ নির্দেশ হলো বারাসাত ইউনিভার্সিটি মোড় হয়ে বলাগার রেশনের দোকানের সামনে দিয়ে ঢালাই রাস্তা ধরে পুকুরের পার। সোদপুর থেকে এলে দোপেরিয়া এইচপির পেট্রোল পাম্প থেকে ডান দিকে ঈশ্বরীপুর বড় মসজিদের থেকে মোটামুটি 5 মিনিটের মতো, আর নৈহাটি থেকে এলে ওয়ারলেস মোড় থেকে বাম দিকে 81 রুট ধরে আসতে হবে। আপাতত এখানকার পথ নির্দেশ এই রকমই দেওয়া হয়েছে। এই পুকুরে যা মাছ আছে বা যা মাছ ছাড়া হয়েছে তার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। এরপর আপনারা নিজেরা ভেবে চিনতে বিচার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে আপনারা নিজেরা ডিসিশন নেবেন। তাহলে আমার আর কিছু বলার নেই, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা এই পুকুর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। একটা উঠেছিল ওই এক পিস জালে উঠে গেছে। পান্তি দেখো, পান্তি দেখে আর ওই ছেলে ছেলে ওই হচ্ছে।
care ধান নাও আচ্ছা পাঙ্গসের পেটে যে তিল পানা থাকে খেতে কেমন লাগে ভালো না বড় হলে আছে লিগা যা কাটছে আচ্ছা পাঙ্গসের পুরিতে কাটছে ভালো এটা মাল এক বছর এখানে রেখে দিতি আর বড় মাছ খাওয়া ঠিক টাইম টাইম দিয়া দিয়া না সব পগারে পগারে কত কিলো রোপে আছে তোমার ওখানে যে দুধে মাছ বইছি লোক চাই জেলে ছাড়া মাছ নিয়ে যাবে আর করে পাবে কারে তোল চোদ্দ কেজি 500 আমরা যে বাড়ি কাজ বাড়ি একটা বাঙাল আছে তাদের বাড়ি কচুরাম না ওরা রান্না করে না বাটা মাছ কত গালচুন কোন কচু দেবে যত গালচুন দেবে সেই কচু ততটাই তুই আলাদা করে ছাড়বি ঠিক আছে ওই মাছটাই তোর নাম লিখে রেখে দেবো করতে 100 পিস নাকি ব্রিগেড 100 কিলোগ্রাম 100 পিস
গড়ে 100